হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আজকে ক্লাসটা শুরু করার আগে প্রত্যেককে শুভ ভাই শুভেচ্ছা এবং সি আর পি একাডেমিতে যারা প্রতিদিন ক্লাস করছো তো আমার ছোট বোনেদের এবং আমার থেকে যারা বয়স বড় রয়েছ তো আমার দিদিদের প্রত্যেককে ভালোবাসা জানাই এবং আজকে কোনো রকম স্যার হিসেবে নয় আমি তোমাদের ভাই এবং দাদা হিসাবে আজকে ক্লাসটা করাবো তো প্রত্যেকে আমার ভালোবাসা নিও তো যাই হোক আমরা আপকামিং কলকাতা কলকাতা পুলিশ পুলিশ এটা একটু নেমে গেছে কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে প্রশ্ন নিচ্ছি এবং আমরা আজকে চুয়ান্ন নম্বর সেট করবো চল্লিশটা জি কে প্রশ্নত্তর করে ফেলবো আজকের সেটের মাধ্যমে এবং আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো কেননা আজকে একটা স্পেশাল ডে ভাই ফোটা প্রত্যেকেই ব্যস্ত থাকবে আমরা জানি ছেলেরা ভাই ফোটা নিতে যাবে এবং বোনেরা বা দিদিরা ভাই ফোটা দিতে যাবে তো ব্যস্ত থাকবে আমি জানি তো খুব তাড়াতাড়ি আজকে ক্লাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমি প্রশ্ন উত্তরগুলো একদম রিডিং করার মতো শেষ করে দেবো ওকে তো শুরু করা যাক যারা সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি তারা যুক্ত হয়ে যাও এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ এখান থেকে পেয়ে যাবে তো যাই হোক গত ক্লাসটা আমরা করতে পারিনি দিন কেননা আমার পুরো কম্পিউটার সিস্টেমটাই খারাপ হয়ে গিয়েছিল তো আমি আবার সারিয়ে নিয়ে এসেছি তো যাই হোক দেখো গত ক্লাসে অর্থাৎ নম্বর ক্লাসে যে দুটো হোমওয়ার্ক ছিল সেই দুটো হোমওয়ার্ক দেখে নাও এক নম্বর প্রশ্ন ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ হলো কত তো ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ থাকে ঠিক এখানে শূন্য পরিমাণ ইউরিক অ্যাসিড থাকে তো ইউরিয়াতে সব থেকে বেশি কি থাকে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন থাকে ফর্টি সেভেন পার্সেন্ট নেক্সট দেখো দু নম্বর এই পাঁচটি জম্মু ও কাশ্মীরের জাস্কার রেঞ্জের শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তাটি এই পাশ দিয়ে যায় তো এই পাসটি কোনটি এটাও তোমাদের হোমওয়ার্ক ছিল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জজিলা পাস তো অনেকেই তোমরা সঠিক উত্তর করেছিলে আমি দেখেছি এবং লাভ সাইনও দিয়েছি তো আজকের ক্লাসের চল্লিশটা প্রশ্ন উত্তর এবার খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে সম্প্রতি কোথায় চোদ্দতম ট্রাইবাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে তো সঠিক উত্তর দেখো অপশান এ নিউ দিল্লিতে দু নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের প্রথম মাইগ্রেশন মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হল তো সঠিক উত্তর হবে দেখো অপশান সি মুম্বাইতে তিন নম্বর প্রশ্ন দেখো দু হাজার সালের দীপাবলিতে কতগুলি দিয়া প্রজ্বলনের সাথে অযোধ্যা নতুন বিশ্ব রেকর্ড করলো অর্থাৎ অযোধ্যাতে এই যে দীপাবলির দিন কতগুলো প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল সঠিক উত্তর হবে দেখো অপশন ডি সতেরো লক্ষ অর্থাৎ পনেরো লক্ষেরও বেশি চার নম্বর প্রশ্ন দেখো আইহোল প্রশস্তির সাথে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে যুক্ত রয়েছেন তো সঠিক উত্তর হবে দেখো অপশান এ দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি যুক্ত রয়েছেন আইহোল হল প্রশস্তির সাথে এবং এবং এই আইহোল প্রশস্তি কে লিখেছিলেন দ্বিতীয় পুলকেশির সভাকপি রবি কীর্তি ওকে রবি কীর্তি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত শাসকদের মধ্যে কে বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেছিলেন নিচের কোন শাসক বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় নন্দীবর্মন দেখো তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এই মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন দ্বিতীয় নন্দীবর্মন দেখো কে মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন এটা পারবে থেকেই প্র্যাকটিস করে আসছে এবং বহুবার পরীক্ষাতে এসেছে তো মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন অপশান এ মার্টিন কুপার দেখো উনিশশো সালে মোবাইল ফোন তিনি আবিষ্কার করেছিলেন সাত নম্বর প্রশ্ন দেখো রেডিপ মেল প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে দেখো অপশন বি অজিত বালাকৃষ্ণান রেডিমেল প্রতিষ্ঠা করেন তিনি বানিয়েছিলেন উনিশশো সালে এবং উনিশশো সালে এটি লঞ্চ করেছিলেন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন রামচরিত মানুষের রচয়িতা তুলসী দাস কোন শাসকের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে অপশন ডি আকবরের সাথে সম্পর্কিত রামচরিত মানুষের রচয়িতা তুলসী দাস ন নম্বর প্রশ্ন দেখো ইব্রাহিম লোদির সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত রয়েছে আচ্ছা বাবরের সাথে ইব্রাহিম লোদির কোন বিখ্যাত যুদ্ধ ঘটেছিল তো সঠিক উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধ তো সেই পানিপথে রয়েছে ইব্রাহিম লোদির সমাধি দশ নম্বর প্রশ্ন দেখো বালগঙ্গতা তিলক কোন বিখ্যাত ব্যক্তিত্বকে ভারতের হীরে বা ডায়মন্ড অফ ইন্ডিয়া বলে সম্বোধন করেছিলেন সঠিক উত্তর মিলে নাও অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলেকে এগারো নম্বর প্রশ্ন দেখো প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি তো সঠিক উত্তর হবে অপশান এ ক্রিপার ভাইরাস বারো নম্বর প্রশ্ন দেখো ফাট ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য তো সঠিক উত্তর হবে সিকিমের তেরো নম্বর প্রশ্ন দেখো ভারতে কোন বিপর্যয়ের সময় বা ভারতে কোন বিপর্যয়ের সময় উদ্ধার কাজের দায়িত্বে এনডিআরএফ এর দল থাকে তো এই এনডিআরএফ এর পুরো অর্থ কি বা ফুল ফর্ম কি সঠিক উত্তর দেখো অপশান সি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স দেখো ইন্ডিয়ারে প্রতিষ্ঠিত হয় দু হাজার ছয় সালে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সোমনি লোকুইস্ট বলতে বোঝায় নিচের কোনটা চারটে অপশান রয়েছে দেখো যে দুই হাতে লিখতে পারে নাকি অপশান বি যে ঘুমন্ত অবস্থায় কথা বলে নাকি যে ঘুমন্ত অবস্থায় হাঁটা চলা করে নাকি যে বাম হাতে লেগে তাকে সোমনি লোকুইস্ট বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি যে ঘুমন্ত অবস্থায় কথা বলতে পারে বা কথা বলে তাকে বলা হয় থাকে সমনিলোকুইস্ট এটা এক ধরনের রোগ ঘুমের মধ্যে কথা বলা পনেরো নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশান বি আর কে সন্মুখম চেট্টি ষোলো নম্বর প্রশ্ন দেখো সেফ সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত রয়েছে তো ভ্যালি আমরা কোথায় দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান এ কেরালা এবং এই সেভ সাইলেন্ট ভ্যালি এটা হয়েছিল উনিশশো সালের দিকে সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন নিম্নের কোন সংস্থার অস্তিত্ব ছিল না অর্থাৎ ভারত স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে তো সাতচল্লিশ সালের পরে নিজের অপশন সি হয় পঁয়তাল্লিশ সালে ভারতের স্বাধীনতার আগে ইউনিসে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের স্বাধীনতার পরে সরি আগে ডাব্লু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এইটা দেখো ভারতের স্বাধীনতার পরে এবং লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যেটা স্বাধীনতার আগে তো সঠিক উত্তর আবেগ থেকে হু যেটা ভারতের স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয় ওকে নম্বর দেখো ভারতের ইলোরা গুহার ছবি রয়েছে নতুন পঞ্চাশ টাকার নোটে নাকি নতুন কুড়ি টাকার নোটে নাকি নতুন দশ টাকার নোটে নাকি অপশান ডি নতুন একশো টাকার নোটে তো ইলোরা গুহার ছবি রয়েছে অপশান বি কুড়ি টাকার নতুন নোটে উনিশ নম্বর প্রশ্ন দেখো এন পাসান্ত শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক হবে অপশান এ দাবা খেলার সাথে যুক্ত রয়েছে এন পাসান্ত শব্দটি কুড়ি নম্বর প্রশ্ন দুধের সাদা রঙের জন্য দায়ী নিচের কোনটি আমরা দুধের রং সাদা দেখতে পেয়ে থাকি অ্যাকচুয়ালি দুধের মধ্যে কোন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থটা থাকে যার জন্য দুধের রংটা সাদা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ কেসিন থেকে থাকে পৃথিবীর কোন দেশকে কবিদের দেশ বা ল্যান্ড অফ পোয়েটস বলা হয় সঠিক উত্তর দেখো অপশান ডি চিলিকে বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লজিক গেট নয় এটা ফিজিক্সের যে সেমি কন্ডাক্টার রয়েছে অর্ধ পরিবাহী তো সেই সেমিকন্ডাক্টরের গুরুত্বপূর্ণ প্রশ্ন লজিক গেট নয় নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি এক্স আর এক্স আর বলে কোনো রকম লজিক গেট হয় না বা এন্ড সরি অ্যান্ড অর এবং নট নামে লজিক গেট হয়ে থাকে ঠিক আছে আরও কিছু হয় নর হয়ে থাকে এক্স ও আর হয়ে থাকে ঠিক আছে এগুলো হয়ে থাকে কিন্তু এক্স আর বলে কোনো লজিক গেট হয় না তেইশ নম্বর প্রশ্ন দেখো রক্তে অ্যালকোহলের পরিমাণ পরিমাপ করতে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি ব্যবহৃত করা হয়ে থাকে এটা অনেক সময় পুলিশরা গাড়িতে গাড়ির চালকের মুখে লাগিয়ে টেস্ট করে রক্তে অ্যালকোহল রয়েছে কিনা তো সঠিক উত্তর হবে অপশান বি ব্রেথলাইজার টোয়েন্টি ফোর দেখো গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন নিচের কোন বিখ্যাত ঋষি বা মনীষী তো সঠিক উত্তর হবে অপশন বি ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন দেখো গায়ত্রী মন্ত্র হিন্দু দেবতা সাবিত্রী সাবিত্রী দেবতাকে উদ্দেশ্য করে লেখা হয় উইলিয়াম জোনস আঠেরোশো সালে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেছিলেন ইংরেজিতে টোয়েন্টি দেখো প্রথম রামান ম্যাক্সাসে পুরস্কার পেয়েছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখো অপশানে আচার্য বিনোবা ভাবে উনিশশো সালে তিনি এই পুরস্কারে প্রথম ভূষিত হয়েছিলেন টোয়েন্টি সিক্স ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল শান্তিপূর্ণভাবে কোনো রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার প্রদান করে তো সঠিক উত্তর হবে অপশান সি আর্টিকেল নাইনটিন আর্টিকেল নাইনটিন মূলত স্বাধীনতার একটা অধিকার যেখানে ছ রকমের স্বাধীনতা বা ফ্রিডম দেওয়া থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্বাধীনতা হলো শান্তিপূর্ণভাবে কোন রকম রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার টোয়েন্টি সেভেন দেখো নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি মানব মানবদেহে সংশ্লিষ্ট হতে পারে নিচের কোন ভিটামিনটা দেহে সংশ্লিষ্ট হতে পারে সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি যে কারণে বাচ্চা ছেলেদের দেখবে সকালবেলা করে রোদে রাখা হয় এবং রোদের যে সানলাইট থাকে সেই সানলাইটের মাধ্যমেই আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষণ হয়ে থাকে এবং এর রাসায়নিক নাম দেখো ক্যালসিফেরল এবং ওই জন্য যারা ছোটবেলায় রোদে খেলাধুলা করে না বা ছোটবেলায় রোদে যে সমস্ত বাচ্চাদের রাখা হয় না তাদের কিন্তু হার নমনীয় হয়ে থাকে এবং ভিটামিনের ডির অভাব দেখা দিলে অভাবে কি রোগ হয় রিকেট রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে প্রশ্ন নিম্নের কোনটির মান কোন পদার্থের পরিমাণ পরিবর্তন হলেও একই থাকে কোন পদার্থের পরিমাণ যদি পরিবর্তন হয়েও থাকে তাহলে নিচের কোনটার মান একই রকম থাকবে তো সঠিক উত্তর হবে অপশান এ ঘনত্ব অর্থাৎ ধরো একটা ইট রয়েছে গোটা ইঁট রয়েছে সেটাকে আমি ভেঙে দিলাম ভেঙে দু টুকরো করে দিলাম তো এখানে ছোট একটা ইট এখানে একটা তৈরি হলো কি পরিমাণের পরিবর্তন অর্থাৎ পরিমাণটা কমে গেছে আগে গোটা ছিল এখন টুকরো হয়ে গেছে কিন্তু আগের গোটা ইঁটের যা ঘনত্ব ছিল ইটে এইখানেও কিন্তু সেম ঘনত্বই রয়েছে তো ঘনত্বের কোনো রকম পরিবর্তন হয় না পরিমাণের পরিবর্তন ঘটলেও উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো দু সালের মুম্বাই হামলার বিরুদ্ধে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অভিযানের কোড নাম কি ছিল ভিভিআই প্রশ্ন বহুবার এসেছে সঠিক উত্তর হবে দেখো অপশানে ব্ল্যাক টর্নেডো অপারেশন ব্ল্যাক টর্নেডো ছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অভিযানের কোড নাম তিরিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোন রোগটি ঘুম রোগ বা স্লিপিং সিকনেস নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান ডি খুব বড় নাম দেখো আফ্রিকান ট্রাইপানো সোমিয়াসিস এটা স্লিপিং সিগনেস বা ঘুম রোগ নামে পরিচিত নম্বর দেখো রানী কি ভাও নির্মাণ করেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রানী উদয়মতি দেখো গুজরাটের পাটানে সরস্বতী নদীর ধারে অবস্থিত কূপ রানী কি ভাব বত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বাদামি বায়ু বা ব্রাউন এয়ার নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান এ ফটোকেমিক্যাল স্মগ এর প্রধান উপাদান হলো পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট অর্থাৎ সঠিক যাকে বলা হয় থাকে প্যান পরীক্ষা কিন্তু প্রশ্ন আছে যে ফটোকেমিক্যাল স্মগ এর প্রধান উপাদান কোনটা সেটা হচ্ছে প্যান এবং প্যানের ফুল ফর্মও পরীক্ষা আসে সেটা হচ্ছে পারক্সি অ্যাসিডাইল নাইট্রেট 33 নম্বর প্রশ্ন দেখো জিওসিনক্রোনাস উপগ্রহ কোন দিক থেকে কোন দিকে পৃথিবীর চারিদিকে ঘোরে জিওসিনক্রোনাস উপগ্রহ একদম পৃথিবীর যে নিরক্ষ রেখা রয়েছে সেই নিরক্ষ রেখার উপরে থাকে এবং নিরক্ষ রেখার সাথে একদম অ্যাডজাস্ট করা থাকে এবং পৃথিবীর যা স্পিড ঘুরছে পৃথিবীর গতি যা রয়েছে সেই গতিতেই কিন্তু এই জিও উপগ্রহ ঘুরে থাকে এবং পৃথিবীর দিকে ঘোরে সেই দিকেই ঘোরে তো পৃথিবী কোন দিকে ঘোরে পৃথিবী ঘোরে অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে তো এটাও ঘুরবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঠিক আছে এবং যেহেতু পৃথিবীর গতির সাথে জিও উপগ্রহের গতি সেম তো সেই কারণে জিও শৃঙ্খনাসকে আমরা এক জায়গায় স্থির থাকতে দেখি ভূপৃষ্ঠ থেকে কেননা গতি একই এবং কত উচ্চতায় একে রাখা হয়ে থাকে ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতাতে নিরক্ষরেখার উপরে জিওসিংক উপগ্রহটাকে ফিক্সড করা হয়ে থাকে চৌত্রিশ নম্বর প্রশ্ন ক্লোরোফর্ম তৈরিতে নিজের কোন গ্যাসটি প্রধানত ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ মিথেন দেখো ক্লোরোফাম একটি অজৈব যৌগ এর রাসায়নিক সংকেত সি এবং ক্লোরোফাম কিসের জন্য ব্যবহার করা হয় তোমরা সকলে যেন চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সিনেমাতে ফিল্মে যেমন দেখি তাকে রুমালে ক্লোরোফর্ম দিল নাকে চাপা দিল অজ্ঞান হয়ে গেল এরকমটা কিন্তু হয় না ক্লোরোফাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কন্টিনিউয়াস শুঁকলে তারপরে কিন্তু অজ্ঞান হবে ঠিক আছে আমার আমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি মুখে আমি ক্লোরোফাম নিজেও টেনেছি তো কিছুই হয় না ঠিক আছে থার্টি ফাইভ দেখো কোন পদ্ধতিতে কপ্পুর বা ক্যাম্পফর শুদ্ধ করা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি সাবলিমেশন যেটাকে বলা হয় তাকে ঊর্ধ্বপাতন অর্থাৎ কঠিন কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসিও ঠিক আছে কঠিন থেকে ডাইরেক্ট যখন গ্যাসি হয়ে যাবে সেটাকে বলা হয় সাবলিমেশন সরি থার্টি সিক্স দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল নিজের কোন তারিখে তো সঠিক উত্তর হবে অপশান সি চব্বিশে অক্টোবর উনিশশো সালে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো যখন কোনো বস্তুকে একটি অবতল আয়নার বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হবে যখন কোনো বস্তুকে একটা অবতল আয়নার বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তো সঠিক উত্তর হবে অপশান সি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে থার্টি এইট দেখো র্যাডার ব্যবহৃত হয় নিচের কোনটাকে শনাক্ত করতে তো সঠিক উত্তর হবে অপশান বি দূরবর্তী বস্তুর সঠিক অবস্থান জানতে আমরা ব্যবহৃত করে থাকি র্যাডারের রূপ হচ্ছে দেখো রেডিও ডিটেক্টিং রেঞ্জিং নাইন দেখো আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি শরদ চল্লিশ নম্বর প্রশ্ন দেখো চেনাব নদীর উৎস হল নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি বারালাচা পাস হলো চেনাব নদীর উৎস তো এই ছিল আজকের ক্লাসের চল্লিশটা প্রশ্ন এবং খুবই তাড়াতাড়ি আজকের ক্লাসটা আমি শেষ করার চেষ্টা করলাম তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসে দুখানা হোমওয়ার্ক তোমরা একটু দেখে নাও এই দুটো হোমওয়ার্কের উত্তর মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো নিচের কোনটি আর্মেনিয়ার রাজধানী এটা তোমাদের হোমওয়ার্ক রইল এবং সেকেন্ড হোমওয়ার্ক দেখো কম্পিউটারের আইসি চিপ সাধারণত নিচের কোন উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে তো এটাও তোমাদের এই রইল এই দুটোর উত্তর কি হবে সঠিক উত্তর মেন কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে প্রতিদিনের মতো তো ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো সকাল সাতটা থেকে সামনেই কলকাতা পুলিশ পরীক্ষা আসে চলেছে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে বিগত বছরের মতোই তো সি আর পি নতুন নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং প্রতিদিন ফলো করতে থাকো এবং প্রত্যেকে আরও একবার শুভ ভাই পড়ার শুভেচ্ছা জানায় তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই